জুয়ান। ইদানিং দেখলাম যে অনেক হাই প্রফেশনাল লোকেরা উন্নত বিশ্বে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তারা টাকনুর উপরে প্যান্ট পরে। নতুন এক ট্রেন্ড, একটা স্টাইলও চালু হয়েছে যে টাকনুর উপরে প্যান্ট পরা। তারা তাদের গবেষণায় বলছে যে যেই সব পুরুষেরা টাকনুর উপরে প্যান্ট পরে তাদের মাস্কুলিনিটি, তাদের পুরুষত্ব বেশি থাকে। আল্লাহ আকবার, এখানে আলো বাতাস যেতে দাও, যেতে দিতে হবে, পুরুষত্ব বাড়বে, পুরুষত্ব ঠিক থাকবে। বিল ক্লিনটন যখন বাংলাদেশে এসেছিল তার কাপড়টি প্রায় টাকনো থেকে চার আঙ্গুল উপরে ছিল, আপনারা হয়তো বা খেয়াল করবেন। অনেক বড় বড় সায়েন্টিস্ট, অনেক বড় বড় বিজ্ঞানী তারা এখন এই স্টাইল পালন করছে। এটা স্টাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল, মা আসফালা মিনাল কাবাইনি ফিন্নার, এই টাকনুর নিচে যেটা যাবে সেটা জাহান্নামে যাবে। এমনিতেই টাকনুর নিচে কাপড় পরা অহংকারের একটি অংশ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পরব না, শেষ, ঠিক না, এটা পরব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতটুকু মানেই করব না, আর আরও যে সাইড ডিশ এগুলি তো পাবেনি, আরো যে এক্সট্রা যেগুলি আছে এগুলো তো পাবেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলটা আগাগোড়া, পুরোটাই সায়েন্স, পুরোটাই বিজ্ঞান। দেখুন তিনি কিভাবে ঘুমাতেন, তিনি সব সময় দোয়া পড়ে জিকির আজকার করে তিনি ডান কাত হয়ে ঘুমাতেন। আজকে মেডিকেল সায়েন্স আমাদেরকে বলছে যে যে যারা ডান কাত হয়ে ঘুমাবে তাদের পেটের যে খাদ্য খুব দ্রুত হজম হয়ে যাবে, আর যদি বাম কাত হয়ে ঘুমায় তার প্রায় ডাবল সময় লাগবে ওটা হজম হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে পেটের উপরে ঘুমাতে নিষেধ করেছেন। অনেক ছোট শিশুরা, নিউবর্ন বেবিরা, ওদেরকে মেডিকেল জার্নালে প্রকাশ করেছে যে ওদেরকে পেটের উপরে ঘুমাতে দেওয়ার কারণে নিউবর্ন বেবিরা ওদের স্পাইনাল কর্ডের উপরে যে প্রেশারটা পড়ে পেটের কারণে তাতে এটা ভেঙে গিয়ে ওর শিশু মারা গিয়েছে। আপনি পেটের উপর ঘুমালে আপনার স্পাইনাল কর্ডের উপর প্রেশার করবে, মেরুদণ্ডের উপর প্রেশার করবে, সেই প্রেশার সহ্য করতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে আল্লাহ ওইসব লোককে পছন্দ করেন না যারা পেটের উপরে ঘুমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন, ডান কাত হয়ে যদি আপনি ঘুমান তাহলে আপনার বাম বাম পাশে যে হার্ট রিল্যাক্স মুডে থাকবে, রিল্যাক্স, হার্ট রিল্যাক্স, এই পাশে যেই আপনার ফুসফুস বা এইগুলি, এগুলির চাপটা যদি আপনি বাম পাশে ঘুমান, বাম কাত হয়ে ঘুমান, এগুলির চাপটাই হার্টের উপরে গিয়ে পড়ে, হার্টটা চাপাচাপা হয়ে থাকে। এই জন্য ডান কাত হয়ে ঘুমালে আপনার হার্টটা ফুললি রিল্যাক্সড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনা পরিষ্কার করে ঘুমাতে বলেছেন, বিছনাকে ঝেড়ে না ঝেড়ে বিছনায় যেতে মানা করেছেন, সে বিছনা ঝাড়বা, এটা হচ্ছে পার্সোনাল হেলথ। এই জিনিসগুলি আমরা কিন্তু সবাই পালন করার চেষ্টা করতে হবে যে বিছনা পরিষ্কার করে ধুলাবালি সব ঝেড়ে দিয়ে তারপরে ঘুমানো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতফি অল মিসবাহ, আলো বন্ধ করে দাও, রাতে ঘুমানোর সময় আলো বন্ধ করে দিতে হবে। আজকে লেটেস্ট বিজ্ঞান যেটা বলছে যে বাচ্চারা তারা যদি আলোর ভিতরে ঘুমায় রাত্রেবেলা যে তাদের গ্রোথ হয়, তারা যে লম্বা হবে এই গ্রোথটা কমে যায় যদি আলোর ভিতরে থাকে, জন্য আলো বন্ধ করে দিতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাসার ভিতরে যদি কোনো আগুন জ্বলে আগুন বন্ধ করে দিতে হবে, তারপরে ঘুমাতে যেতে হবে। এটা একটা সায়েন্স, আপনি যদি আগুন জ্বালানো রাখেন এই আগুন যে কোনো মুহূর্তে যে কোনো কিছুকে ধরে আপনার বাড়ি জ্বালিয়ে দেবে, আপনি তো ঘুমিয়ে আছেন জানবেনও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার পরে কথাবার্তাকে অপছন্দ করতেন এবং তিনি সারা রাত ঘুমাতেন না, রাতের কিছু অংশ ঘুমিয়ে উঠে যেতেন, উঠে তারপর আবার আল্লাহকে ডাকতেন। এবং সেই সব লোকদের নিন্দা করেছেন, জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার, জিফাতুন বিল্লাইল, রাতে মরা লাশের মতো বিছনায় পড়ে থাকে, ওয়া হিমারুন বিন্নাহার, আর দিনের বেলা গাধা, সারা রাত যে ঘুমায় দিনের বেলা গাধার মতো থাকবে। এসার পরপর ঘুমিয়ে যেতে হবে, উঠতে হবে তাহাজ্জুদের টাইমে, ফজর আসার আগের যে টাইমটা এবং ফজরের পরে বাতাসের ভিতরে ওজন গ্যাস বের হয়, এই গ্যাসটি এমন যে এই ওজন গ্যাস যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাসে নেই আমাদের শরীর চাঙ্গা হয়ে ওঠে, এনার্জেটিক হয়ে ওঠে। আর যদি আপনি এইটা না নেন
তাহলে সারাদিন আপনার শরীর দুর্বল দুর্বল লাগবে, কেমন কেমন লাগবে। অতএব আগে ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি বিছনা থেকে উঠে যাওয়া, এটা একটা সায়েন্স, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল। আমরা এভাবে চলব, তাড়াতাড়ি ঘুমালে ব্রেন সতেজ থাকে, রাতের কিছু অংশ কোরআন তেলাওয়াত নামাজ পড়লে সারাদিনের জন্য আপনার ব্রেনটা খুব স্ট্রং থাকবে। আরেকটি সায়েন্স হচ্ছে জোহরের পরে এবং আসরের আগে এই টাইমটাতে দুপুরবেলা কিছু হলেও ঘুমানো। তাহলে রাত্রে যে আপনি তিন সাড়ে তিন চার ঘন্টা ঘুমালেন, আর দুপুরে যে টায়ার্ডনেসটা আসবে হালকা একটু, সেটা পাওয়ার ন্যাপ নিয়ে আপনি কাটিয়ে দিলেন, এতে শরীর শক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা কাইলুলা করো, এটাকে কাইলুলা বলা হয় দুপুরের এই ঘুমটা। শয়তান কাইলুলা করে না, দুপুরে ঘুমানো এটা একটা সুন্নাহ, এটা একটা সায়েন্স, আপনাকে আবার বাকি দিনের জন্য উজ্জীবিত করে দিবে। আর দুপুরে ঘুমাতে পারলে আপনি ঘুমালে আপনি রাত্রে আবার তাহাজ্জুদের টাইমে ফজরের টাইমে ঠিক মতো উঠতে পারবেন। যাই হোক, আমরা আমাদের জীবন পার করে দিলাম কিন্তু ঘুমাতেই শিখলাম না, তাহলে কী সায়েন্স করলাম, কী পড়ালেখা করলাম? ঘুমাতেই তো জানি না, আমরা কি খেতে জানি, কীভাবে খেতে হবে, খাওয়ার সুন্নাটাও তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার সুন্নাহ, এটা একটা বিজ্ঞান, এটা একটা সায়েন্স, কারণ এটা রাসূলের, এটা দেওয়া আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো প্লেটটাকে চেটে একেবারে সাদা করে ফেলতেন। আমি একদিন এমনভাবে প্লেট কাচিয়ে খেয়ে প্লেট রেখে দিছি, আমাদের বুয়া উনি এসে একেবারে নিয়ে ডাইরেক্ট জায়গা মতো রেখে দিছে প্লেট, মনে করছে এটা ধোয়া। একদিন আমার আব্বু, উনি আমার প্লেটে, আমি প্লেট কেচে রেখে দিছি, উনি আমার প্লেটে আমার ভাত নিয়ে নিছে, মনে করছে এটা ধোয়া প্লেট। এইরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেট সবচেয়েতে ক্লিন থাকতো খাওয়ার পরে, কারণ আপনি যে খাবারগুলি নেবেন সেই খাবারের মধ্যে সবচেয়েতে ক্ষুদ্র যে কণাগুলি ভিটামিনসের, যে ক্ষুদ্র যে কণাগুলি মিনারেলসের, আস্তে আস্তে নিচে পড়ে, নিচে পড়তে, নিচে যখন পড়ে যায়, এই জন্য আল্লাহ রাসূল বলছে ফাইনাল বারাকাতা ফি আখিরিহি, কারণ এই বারাকা নিচে থাকে, ফি আখিরিহি শেষে থাকে, একেবারে শেষেরটা চেটে খেতে বলছে, যাতে কোনো মিনারেলস কোনো ভিটামিন খাদ্যের কোনো কণিকা মিস যাতে না যায়। আল্লাহু আকবার, এটা ভিটামিন বি কমপ্লেক্স আমরা বলছি, মিনারেলস আমরা বলছি, রাসূলের ভাষায় এটা হচ্ছে বারাকা, বরকত। এই বরকতটা নাও, রাসূল বলেছেন যে কোন তুমি জানো না খাবারের কোন অংশে বরকত আছে, সবগুলি খাও, যতটুকু খেতে পারবেন অতটুকু নেবেন, এর বেশি নেবেন না। আমরা এমনভাবে খাই যে এমন নিলাম পরে আহারে আর অর্ধেকের বেশি রেখে চলে গেলাম। আমাদের বিয়ের অনুষ্ঠানগুলিতে ম্যাক্সিমাম এরকম হয়, চোখের লোভ, বাপরে আজকে খাবো, একেবারে ফাটায় ফেলাবো খাইয়া, নেই এতগুলি, ওরে আর শেষ করতে পারে না। আল্লাহর হস্তে অপচয় করবেন না, অল্প নেন, এরপরে যদি আরও খুদা লাগে আবার নেন। কিন্তু রাসূল সাল্লাম বলেছে যে খাবার অপচয় করা এটা শয়তানের কাজ, ইন্নাল মুবাজিরিনা ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই যারা নষ্ট করে, যারা ই করে, অত্যাধিক খরচ করে, অত্যাধিক খাওয়া এটা সুন্নাহ বিরোধী, এটা একটা সায়েন্স। মানে অত্যাধিক না খাওয়া, অল্প খাওয়া, এটা একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান। আজকে তো আমরা কত ভদ্রলোক, আমি একটা বুফেতে পারাটা হাত দিয়ে নিচ্ছি, একজন আমাকে চামচটা দেখিয়ে বলছেন যে এই যে এই যে এটা দিয়ে ওঠান, এটা দিয়ে ওঠান। আমার হাতে কি বিষ আছে নাকি যে এটা চামচ দিয়ে না উঠালে পারাটা নষ্ট হয়ে যাবে? আমি চিন্তা করলাম যে তোমার বাপদাদা কী ছিল, হয় নমস্ত্র ছিল না, ডোম কচ্ছপ ছিল, তুমি এত ভদ্রলোকই কোথা থেকে শিখলা? হোটেলে গেলে চামচের ঠুং ঠাং আওয়াজে তো খাওয়াই যায় না, এমন অবস্থা, কত ভদ্রলোক, হাত লাগাবেই না খাবারের ভিতরে, অথচ আপনি যখন খেতে আরম্ভ করবেন সাথে সাথে হাতের মধ্যে কিছু আপনার কিছু গামের মতো কিছু জিনিস আসে যেগুলো খাবার হজম করার জন্য আপনাকে সাহায্য করবে। এই জন্য রাসূল সাল্লাম বলেছে যে খাবারের পরে হাত চাট চেটে খাও, যদি না পারো তাহলে তোমার ভাইয়ের মুখে দাও, ও চাইটা খায়। আল্লাহু আকবার, কত ভদ্রলোক আমরা, হাত লাগাবো না খাবারের ভিতরে, কি বরকত আল্লাহ হাতের মধ্যে রেখেছেন, হজম শক্তি এই হাতের মধ্যে দিয়েছেন, তুমি খেতে নিবা, হরমোন আসবে, হরমোনের কারণে এইখানে কিছু ম্যাটেরিয়ালস আসবে, সেটা তোমার হজমের জন্য প্রয়োজনীয়। আর আমরা কি ব্রিটিশ ভদ্রলোকদেরকে দেখে টুংঠাং করে আমরা চামচ দিয়ে খেতে অভ্যস্ত হইলাম, হাই হাই।
আপনি তো চামচ দিয়ে যদি খান আপনার প্লেটের অনেক খাবার খেতেই পারবেন না। আমি তো বুঝি না ভাই, গরুর মাংস, তারপরে মুরগির মাংস আর মাছ, এটা চামচ দিয়ে খায় কিভাবে? এত ভদ্রলোকই আসলে কোনো ভদ্রলোকই না, এগুলি হলো সব পাগলামি। আমাদের বাংলাদেশের পেট মোটা কিছু বুদ্ধিজীবী আছে, পেট মোটা হলে বুদ্ধি ভোতা হয়ে যায়। আপনাদেরকে মনে হয় আগেও বলেছিলাম, আবার বলি, কাসীরাতুন শাহমু বুতুনিহিম কলিলাতুন ফিকহু কুলুবিহিম। কাবার প্রান্তরে দুইজন লোক একজন আরেকজনের সাথে আলাপ করতেছে, বলছে যে হালি ইসমাউল ইজা ইজা মা তাকাল্লাম, না আমরা যদি কথা বলি এতে কি আল্লাহ শুনে? একজন বলে মনে হয় জোরে বললে শুনে, আস্তে বললে মনে হয় শুনে না। আরেকটা বলতেছে যে যদি জোরে বললে শুনে, আস্তে বললে মনে হয় শুনে। এদের সম্পর্কে বুখারী হাদিসে তত্ত্ব দেওয়া হচ্ছে কাসীরাতুন শাহমু বুতুনিহিম, এদের পেটের মধ্যে অনেক চর্বি, কলিলাতুন ফিকহু কুলুবিহিম, ওদের অন্তর্ভূতা বুদ্ধি নাই বলদ। এখন এই ধরনের লোকরা খেয়ে দে এই পেট বানিয়ে টেলিভিশনে কথা বলতে আসে, বলে যে কি করতে হবে আমাদের জঙ্গিবাদ দমনে, মদের বার খুলে দিতে হবে। আল্লাহ, এটা কোন পাগলের কথা! আমাদের জঙ্গিবাদ দমনে কি কি বলে কোএডুকেশন চালু করতে হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই যে পেট মোটা, যে পেট মোথা এই কারণে মাথা বোতা, বুদ্ধি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের সুন্নাহ হচ্ছে, তিরমিজির একটি সহিহ হাদিসের মধ্যে এসেছে, তাখুজ মিন লুকাইমাত ইউকিম নাসুলবা বিহাসবি ইবনা আদম লুকাইমাত, আদম সন্তানের জন্য এতটুকুই যথেষ্ট, সে কয়েক লোকমা খাবার গ্রহণ করবে, ইউকিম নাসুলবা, তার মেরুদণ্ড সোজা রাখার জন্যে। কয়েকখানা মাহালা, এমন পেটুক হয় না, ফাসুল উসুনলি তো আমি, তাহলে পেটে তিন ভাগের এক ভাগ খাবার, ওয়াসুল উসুনলি সারাবি, তার এক ভাগ পানি, ওয়াসুল উসুনলি নাফাসি, এক ভাগ খালি রাখবে নিঃশ্বাস প্রশ্বাসাতে নিতে পারে। এটা কোন কার জন্য? একটু বেশি যে খায়, কিন্তু ভদ্রলোক জেন্টেলম্যান হচ্ছে লুকায় মাত, কয়েক লোকমা খাবার সে, একবারে কয়েক লোকমা খাবার সে খাবে, এটা শুন না, এটা হলো জেন্টেলনেস, এটা হলো জেন্টেলম্যান হওয়ার স্বভাব। এতগুলি খাওয়া, খেতে খেতে একেবারে ঘাম ছুটিয়ে ফেলা, এইটা হলো সবচেয়ে বোকার কাজ। এবং আপনার মেডিকেল সায়েন্স আপনাকে বলবে যে একেবারে এইভাবে যদি খেতে থাকেন 40 বছরে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক। যাই হোক, আল্লাহ আমাদেরকে সমস্ত ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, আমাদেরকে সমস্ত রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে আমাদেরকে সুন্নাতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না, বিজ্ঞান, এদিকে আসার তৌফিক দান করুক।